চোখে পানি দেখা যাচ্ছে, খুব কষ্ট লাগে, কতটা কষ্টের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? হুসাইন। হুসাইন, আপনি অসুস্থ না? জি। এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে, এটা কি আপনার মানে প্রস্রাবের সমস্যা হচ্ছে এজন্য ব্যাগটা এদিক দিয়ে প্রস্রাব করেনি, নল দিয়েই? জি। আচ্ছা, এই দুইটা কে? এটা মা, এটা আপনি? বাবা মা আপনার? জি। আপনাদের নাম কি? আনারুল। আপনার নাম আনারুল, আপনার নাম? আসমা। আসমা, আচ্ছা, আপনার ছেলের কি সমস্যা হয়েছিল একটু বলবেন? আমার ছেলে প্রথমে জ্বর হয়, জ্বর হয়ে গাড়িতেই থাকে সাত দিন। কি গাড়িতে থাকে? ট্রাক। ট্রাকে হেল্পারি করতেন? আচ্ছা আচ্ছা। সেদিন কি হয়েছিল, মানে কি কারণে আপনার এরকম অবস্থা হলো বলেন তো? মনে করেন জ্বর আছে, অফিসে তিন দিন শুয়েছিলাম। কোথাকার অফিসে? যে আমার এই ওই অফিসে, টাওয়ার কোম্পানি। আচ্ছা আচ্ছা, আপনি টাওয়ার কোম্পানিতে যে ট্রাকগুলো কাজ করে ওই ট্রাকে থাকতেন? অফিসে তিন দিন শুয়েছিলেন জ্বর আসার পরে। তারপরে? পরে দোকানে যাই, ওষুধ নিয়ে আসি, খায় কমে গেছিলো। কমে যাওয়ার পরে মনে করেন আবার গাড়ি তুলেছি, আবার জ্বর আছে। সেলান নিয়েছিলাম এক দোকান থেকে, সারাদিন সেলান নিলে ভালো হয়নি। পরে গাড়ি নিয়ে গিয়ে ঘুরতে 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 কুমিল্লা চলে গেছে, জ্বর মনে করেন মাথায় উঠে গেছে। আনার পরে উল্টি পাল্টা কথা বলে, উল্টি পাল্টা কথা বলে আমি পাবনায় ভর্তি করাতে গেছি। আচ্ছা, কারুক চিনতেও জানে, আমি যে মা তাও চিনিনি, কারুক চিনতেছ না, কিন্তু উল্টা পাল্টা কথা বলে। সারা রাত ওইয়া বলতে বলে, আমরা তিনটার সময় হাতে পাইছি, তিনটার সময় আমি সারাতে পাই, তখন দেখি অবস্থা। তারপরে আরো ভূমি করলো অত্যন্ত, ভূমি করতে করতে সারা রাত ওইয়া বলতে বলে, উল্টা পাল্টা কথা বললো। ভোরবেলা উনি অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, আর পেটও ফুলে এই পেশাবও বন্ধ হয়ে গেছে। তখন ওই তলপেট শক্ত হয়ে, এত বড় লম্বা হয়ে শক্ত হাঁটি হয়ে গেলো, তখন ওরা ভয় পায়, ওই নল লাগাই দিয়ে সাথে সাথে বললো যে ইমার্জেন্সি, যত দূরত্ব আপনি রাজশাহী যেতে পারেন। এখন কি কি সমস্যা শরীরে বলো তো? শরীরে সমস্যা মাজার, শুধু মাজারে। কি সমস্যা? ব্যথা মানুষের মধ্যে, তাই একটু মানুষ নিজে কাটাল তালা টালা নিজে আবার নিয়ে আসে। ছেলেটা কোরবানি দিয়ে তিন দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি হচ্ছে ওই মাদারীপুর, ওখান থেকে ট্রাকের ট্রাক বাসের সাথে মুম্বাই দিয়ে ওই দুই পার গোস্ত ছেঁচে গেছে। ওনাকে ওই পরে ওই পাবনাতে আনি, ওরা 770 টাকা দিয়ে ওগুলো খরচ করে। আপনার বড় ছেলেও কি মানে ট্রাকের সাথে থাকে? জি জি, ট্রাকেই থাকে। ঈদের মধ্যে অ্যাক্সিডেন্ট করছিল? ঈদের ঈদের চার দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। রাজশাহী থেকে নিয়ে আইসি, টাকা পয়সা শোধ করে। কত খরচ হলো এই পর্যন্ত চিকিৎসা করার পর্যন্ত? মনে করেন আমার দুই ছেলে পেয়েছি, প্রায় 3.5 লক্ষ টাকার মতো খরচ। আমার আর কিছু নাই, মনে করেন চায়েও লিখেছি আমি টাকা। আমি এত অসহায় হয়ে গেছি, মানে আমি এখন ১০০ টাকার ওষুধ আনতে আমার চায় আনতে হয়। ওই একজনের সেদিন 1300 টাকার ওষুধ কিনতে আছে পরশু দিন। একবার আমার বলতে কিছু নাই, মনে করেন আমি নির্ভর করতাম। এই ছেলে তো বিয়ে করে নাই? বড়টা? বড়টা বিয়ে করেছে, কিন্তু একটা ছেলেও আবার 5 মাস আগে আমি বাইরে পাঠাইছি, রিন্দানা হয়ে বাইরে পাঠাইছি। উনি রাজ নিয়ে গেছে ও ছেলেটা, ওখানে একটু বিপদ হয় না সহজে, যে মাসে বেতন তা হয় না। ওই ছেলের নাম কি? হাসান। ও, তিন ছেলে আছে? জি, আমার তিন ছেলে। ওরা জমক ভাই, হাসান হোসেন জমক ভাই? জি জি। ও, তো এখন আমি এই যাই 1 টাকার ওষুধ মশুদ আনি, খাবার টাবার আনি, এনার জন্য চায় চিনতি। আমার মধ্যে তো কেউ টাকা দিয়েছিল না বুঝছেন? চোখে পানি দেখা যাচ্ছে, খুব কষ্ট লাগে, কতটা কষ্টের টানিলি বেড়া, তাই আমি টানি কাঁধে করে টানিলি বেড়া,
রাস্তা রাস্তা এই 2 টাকা ওষুধ দছত ডাক্তার কাছে আজলি জাতি কইছ ফাপতিস আজকে কিডনি ডাক্তার কাছে আজকে কিডনি ডাক্তার কাছে লি জাতি কইছ মানে এখনো প্রস্তাবটা ঠিকভাবে হচ্ছে না তাহলে কিডনি ডাক্তার কাছে নিয়ে যেতে হবে এখন এটা তো ঢাকা নিয়ে যাওয়া দরকার ডাক্তার নিয়ে যাওয়ার মানে বিশেষ দরকার ঢাকা নিয়ে এখন আপাতত বলে 3 দিন পর ডাক্তার কাছে নিয়ে যাবি নি তো কইছে নিয়ে যায় নিয়ে গেলে পরে এই ডাক্তারটা কি বলিনি বলে ঢাকা থেকে আসে আর হচ্ছে ওর কোমর থেকে যে পায়ের দিকে যে শক্তি পাচ্ছে না এজন্য কি রকেট ডাক্তার দেখাতে বলছে রকেট ডাক্তার দেখাতে বলেছে এটা তারা ঢাকা নিউরোসায়েন্সে দেখাতে নিউরোসায়েন্সে হ্যাঁ তো আমি বললাম যাওয়ার তো টাকা পয়সা নাই ওটা লিখিতেছে কিন্তু আমার বুঝে আমরা মূর্খ মানুষ তো বুঝতে পারিনি কই কিন্তু ডাক্তার বলেছে ওই মুহূর্তে দেখা না লাগতো কিন্তু আমরা বুঝতে না পারি আমরা তারপর টাকা পয়সা অর্থ নাই পেছে পারছিলাম না বুঝছেন এখন এই ঠেলা গায়েতে নিয়ে বেড়ায় 2-4 টাকা যে হাজার দেয় তাই ওষুধ চার ভাগই আমরা দুটা ভাই দুটা বোন তো এখন ঢাকা নিয়ে যাওয়া দরকার বা কিডনি ডাক্তার দেখানো দরকার প্রায় অনেক টাকার প্রয়োজন মেলা টাকার প্রয়োজন এখন কিভাবে জোগাড় হবে বলেন তো কিভাবে জোগাড় করব মানে সবার কাছে বলে জানে আমার ছেলের জন্য তোরা কিছু দিল নি আমি একটু নি চাইতাম সবাইকে বলেছি যে যেখানে আছে আমার আত্মীয় রোজন ভাগ ভাগে প্রতিবাসী সবাইকে বলছি বুঝছেন এখন যেতে সবাই যেতে আমার হেল্প করে আমার ছেলেটার জন্য আমি হয়তো চিকিৎসা দিয়ে হয়তো ছেলেটা আল্লাহ যদি দেয় হয়তো উনি বাঁচবে বয়স কম এখন ঠিকভাবে ট্রিটমেন্ট দিলে আশা রাখি সুস্থ হয়ে যাবে ডাক্তার তাই বলছেন একটা বলেছে ডাক্তার ডাক্তার কইছে যে উনাকে ট্রিটমেন্ট দিতে ট্রিটমেন্ট দিলে আল্লাহ যে সহায় থাকে হালকা বয়স আছে উনি খাড়া হবে আস্তে আস্তে তাহলে ট্রিটমেন্ট অফ রাখবেন না চায়ে হোক চিন্তি হোক যেভাবে হোক দর্শকের কাছে হাত পাততেন তো আমি হাত পাততেছি সবার কাছে যাচ্ছি আবার সবাই যদি কিছু হেল করে আমি আমার ছেলে হয়তো বাঁচবে আল্লাহ যদি বাঁচায় বাঁচবে সেটাই আর কি চেষ্টা করতে হবে হ্যাঁ এই আর কি আপনি চেষ্টা করতে আল্লাহই ব্যবস্থা করেন ব্যবস্থা করতে ছেলেটা ট্রিটমেন্টের একটু ব্যবস্থা করে দেন আপনারা আমার কিচ্ছু না আমি একদম অসহায় হয়ে গেছি আমার ট্রিটমেন্ট করারও কোনো পরিবেশ না আমি এই যে পর্যন্ত যে ওষুধ খাওয়াচ্ছে রাস্তা থেকে আনার পর ধরেন আমি মানুষ যাই দিচ্ছে সেই টাকা দিয়ে আমি খাওয়াচ্ছি এখন আর আমার সামর্থ্য নাই কিচ্ছু এখন ধরেন সবার কাছে আমি চাচ্ছি এখন যারা দেখতেছে তারা যদি আমার ছেলের জন্য সহায়তা করে তাহলে দেখা যাচ্ছে যে আমার ছেলে হয়তো আল্লাহর তরফ থেকে বাঁচবে তারাও হেল্প করুক আমার ছেলে এতে উঠবে ইনশাল্লাহ আমি সবার কাছে আবেদন করতেছি আমার কর্মও নাই বুঝছে যদি সবাই যদি একটা ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো আমার ছেলেটাকে বাঁচাতে পারবো বাবার চোখে তো কম কষ্টে পানি আসে না তাই না আমি বাবা বুঝতেছেন না কি আসছে কাঁধে কই যখন টানি বুঝছে খুব কষ্ট লাগে হয়তো মাতার একটা টাইনি লেবেড়াতে পারে না মুরব্বী মা আছে তাও পারে না এখন আমি বা ওই কাঁধে করে নিয়ে গাড়ির তুলে তুলে নি হয়তো কেউ 10 টাকা দিতে লাগলি লি আর ছেলে বাসা দিতে হবে আমার এই নিজের কর্ম নাই এই যে আমি চোখের পানি এটাই এখন যে নামাজে চোখের পানি একটু ফেলাবেন আল্লাহর কাছে চান সবার কাছে কাঁধে নামাজ পড়ি উঠি হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার ছেলেটা ফেলাই দাও ঠিক আছে সেটাই আল্লাহ সবাই যেতে একটু চেষ্টা করে আমার দিক তাকায় আমার ছেলের দিক তাকায় আরে হয়তো আমার ছেলে আল্লাহ তরবে থেকে হয়তো দিবি উনিরা হেল করলে পারে আমার ছেলে ইনশাল্লাহ আমিও সেটা আশা রাখি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে আমাদের যারা দেশ এবং প্রবাসের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অনেক সময় অনেক অনেকভাবে সাহায্য করে থাকেন আপনাদের জন্য ইনশাল্লাহ তারা এগিয়ে আসবেন এটা আশা রাখি তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমি আশা রাখি আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন এই ছেলেটির বয়স কম ডাক্তাররা বলেছে তাই সুচিকিৎসা পেলে সে আস্তে আস্তে দাঁড়াবে আর যাদের অর্থ দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য নেই তারা ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন এটাই আপনাদের জন্য একটা সওয়াবের কাজ হবে তো আমি আপাতত আপনাদেরকে 5000 টাকা দিয়ে যাচ্ছি আপনার ছেলেকে ওষুধ খাওয়ানোর জন্য টাকাটা একটু গুনে নেন আল্লাহ তাকে দেওয়ার মতো তৌফিক দান করে আল্লাহ আল্লাহ তো সে যেন সবার পাশে দাঁড়াতে পারে সে যেন তাকে না হাতে বাসা রাখে সে যেন সবার কাছে যেন উনি এভাবে দিতে পারে আপনারা
এদিকে চেষ্টা করেন এলাকাবাসী থেকে সংগ্রহ করার। আমরা আমাদের কাছে টাকা পয়সা কিছু সংগ্রহ হলে আমরা সে দিয়ে যাবো ইনশাল্লাহ, তখন আর একটা ভিডিও করবো। ঠিক আছে, ঠিক আছে। নামাজে দোয়া কথা করা ছাড়বেন না, আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করেন, বাবা মার দোয়া কখনো বিফলে যায় না এটা মনে রাখবেন। ঠিক আছে, এই বিশ্বাসটা রেখে দোয়া করেন, আশা করি আল্লাহ এর টাকার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।